আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো কিমা আলুর চপ, আর এটা একবার তৈরি করে খেলে আপনি এর প্রেমে পড়ে যাবেন। এটা খেতে এতটাই মজার। তাহলে চলুন শুরু করা যাক। কিমা আলুর চপ বানানোর জন্য ভিতরের যে কিমাটা আমরা ব্যবহার করব, এই কিমাটা আমি গত পর্বে দেখিয়েছি কিভাবে তৈরি করেছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো প্রথমেই আমি এখানে প্রায় চারটা আলু সেদ্ধ করে নিয়েছি, আর এগুলোকে সেদ্ধ করার পরে খোসাটা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। আর এভাবে গ্রেট করে নিলে এই আলুর চপটা খেতে ভালো লাগবে। তো এখন কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এখন এই মশলাগুলোকে আলুর সাথে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা পরিমাণে আলু হাতের মধ্যে নিয়ে চেপে চেপে একটু এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। এখন মাঝখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা যে কিমা সেইটা, আর উপরেও কিছুটা পরিমাণে আলু দিয়ে এটাকে একটু গোল করে নিচ্ছি। তো এটাকে গোল চ্যাপটা আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন, কিন্তু ভেতরের যে কিমাটা সেটা যাতে বের হয়ে না আসে সেইভাবে কভার করে দিতে হবে আলু দিয়ে। তো আমি এটাকে একটা এরকম পাতার মতো শেপ দিয়ে নিয়েছি একটু চ্যাপটা চ্যাপটা করে। খেয়াল রাখতে হবে কিমার পুরটা যাতে বাইরে থেকে বের হয়ে না আসে। একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1টা ডিম। আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে, এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। আর খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমরা যে কিমা আলুর চপগুলো বানিয়ে রেখেছি সেখান থেকে একটা নিয়ে প্রথমে ডিমের মিশ্রণটায় গড়িয়ে নিতে হবে। ডিমের মধ্যে দিয়ে এপিটোপিট করে এটাকে একটু খুব ভালোভাবে ডিম দিয়ে কভার করে দিতে হবে। ডিমটা যখন আলুর গায়ে খুব ভালোভাবে লেগে যাবে তখন ব্রেড ক্রামে দিয়ে উপর থেকে ব্রেড ক্রাম দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে ব্রেড ক্রামটা বসিয়ে দিতে হবে। আর এই ব্রেড ক্রামের কারণে কিন্তু এই চপটা খেতে অনেক বেশি ভালো লাগে, উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে। তো চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন এর মধ্যে এই চপগুলো দিয়ে দিতে হবে। প্রথমে আমি 2টা ভেজে নিচ্ছি। চুলার হিটটা মিডিয়াম হাইয়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু ভিতরে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করা আর ভিতরে কিমাটাও রান্না করা, সেহেতু এই চপগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখনই এই চপগুলোকে নামিয়ে ফেলতে হবে, খুব বেশি সময় রান্না করার দরকার নেই। তো আমার এই চপগুলো হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে খুব ভালোভাবে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও অনেক মজার। মাঝখান থেকে একটা কেটে দেখিয়ে দিয়েছি ভিতরটা কেমন হয়েছে, আর আমাদের এই চপ কিন্তু রেডি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।